এই হলো বন্ধুরা ইনস্টা 360 গোটু গোটু ক্যামেরাটা আসলে দেখেন এটা যে কোনো জায়গায় আপনারা লাগায় দিতে পারবেন আপনি যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারেন যেমন এই যে আমি আমার বডিতে লাগায় দিলাম যত যাই করি ভাই এটা পড়বে না দূরে যাবে না একেবারে যা ইচ্ছা তা করেন পড়বে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কালেকশন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনস্টা 360 গোটু ইনস্টা 360 গোটু ক্যামেরাটা আনবক্সিং করব এবং তার পাশাপাশি এটা প্রাইসটা আমি আপনাদেরকে ধারণা দিব এ হলো বন্ধুরা ইনস্টা 360 গোটু গোটু ক্যামেরাটা আসলে দেখেন এটা যে কোনো জায়গায় আপনারা লাগাই দিতে পারবেন আপনি যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারেন যেমন এই যে আমি আমার বডিতে লাগাই দিলাম যত যাই করি ভাই এটা পড়বে না একেবারে যা ইচ্ছা তা করেন পড়বে না ইনস্টা 360 গোটু এই যে দেখেন লাগাই দিলাম আপনার এটা আসলে আমি কিসের ভিতরে লাগাইলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পারতেছেন এখন যা ইচ্ছা তা করেন ব্লগিং করেন কোনো সমস্যা নাই এটা যে কোনো মেটাল বডিতে আপনি লাগাইতে পারবেন ইউজ করতে পারবেন এই যে দেখতে পারতেছেন বড় ভাই অলরেডি মোবাইলের মধ্যে লাগাই দিছে এই যে দেখেন পিছনে যেহেতু একটু অয়েলি আঠালো একটা প্রলেপ দেওয়া আছে এটার কারণে আমি যে কোনো সার্ভিসে চাইলে এই যেভাবে লাগাই রাখতে পারলাম হ্যাঁ তো এটা সিসি ক্যামেরার মতো কাজ করবে কেউ বুঝতে পারবো না যে এটা একটা ক্যামেরা এখানে কিছু একটা দিয়ে রাখলাম আমি যে আপ ডাউন করতে পারলাম হ্যাঁ আবার মনে চাইলো আমি এখান থেকে নিলাম নিয়ে আমার প্রয়োজন মতো দরকার বলে আমি যে এরকম একটা জায়গায় রাখলাম তো কোন কাস্টমার আসলে সে দেখতে পারবে ঠিক আছে তারও এটা অনেক কাজ করবে হেল্প সিকিউরিটি পারপাসে তো আমি গাড়িতে আসি বা কোথাও গেলাম বাসার ড্রয়িং রুমে টেবিলে দেয়ালে আমি যে কোনো রাখতে পারলাম ঠিক আছে বাসায় কোনো একটা প্রোগ্রাম হচ্ছে আপনার কারো বার্থডে পার্টি বা যে কোনো পিকনিক হচ্ছে তো আমি উপরে রাখলে পুরা আমার সিনারিটা এটা ভিউ চলে আসবে তো এটা বড় একটা হেল্প যেটা আপনি গোপ্রো 9 8 7 এর থেকে কিন্তু এটা একটা বেটার পারফরমেন্স করবে তো এটা আর কি মোটামুটি এটা একটা পজিটিভ দিক জি অনেক অনেক ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন ভাইকে ভাই আসলে ইনস্টা 360 গোটু ক্যামেরাটা নিল এটা আনবক্সিং করলাম মাত্র তো বন্ধুরা আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ